একদা এক গ্রাম ছিল, সবুজে ঘেরা চারিপাশ। বাড়ির সামনে এবং পিছনে শুধু সবুজ সবজির বাগান। গ্রামে শুধু শান্তি আর শান্তি ছিল। গ্রামের মানুষ খুব আনন্দে দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গ্রামে পানির সংকট দেখা দেয়। সবুজ গ্রামটি অল্পদিনেই অন্য একটি রূপ ধারণ করল। গ্রামের মানুষের ঘরে ঘরে অভাব দেখা দিত। এ কার লাগলো, এভাবে অনেকদিন চলে যায় কিন্তু পানির কোন দেখা নেই। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গ্রাম থেকে চলে যেতে লাগলো। যারা গ্রামে রয়ে গেল তারা প্রভুর কাছে অনেক প্রার্থনা করতে লাগলো। কিছুদিন যাওয়ার পর প্রভুর দয়ায় আবার বৃষ্টি হলো, গ্রামটি আবার সবুজে ভরে গেল।